পরীক্ষা হলো না, কিন্তু এবার চিন্তা মূল্যায়ন নিয়ে কি হবে, এবার অপেক্ষা চূড়ান্ত সিদ্ধান্তের। দোলাচলে ইতি, এবছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে না, নবান্নে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। পরীক্ষার না হওয়ায় এখন সবচেয়ে বড় প্রশ্ন মূল্যায়ন ঘিরে। মমতা জানিয়েছেন 7 দিনের মধ্যে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে সরকার। সিবিএসই আইসিএসির বোর্ডের পথেই হাঁটল রাজ্য। বেশ কিছুদিনের টানা পোড়ানোর পর অবশেষে সিদ্ধান্ত, বাতিল হয়ে গেল এবছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা। দশমের পরীক্ষা আগেই বাতিল হয়েছিল, গত সপ্তাহে দ্বাদশের পরীক্ষাও বাতিল করে সিবিএসই আইসিএসই বোর্ড। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে সেই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় বোর্ডের দেখানো পথ ধরেই পরীক্ষা বাতিলের পথে হাঁটে একাধিক রাজ্য। কেন্দ্রীয় বোর্ডের সিদ্ধান্ত ঘোষণার আগে জুলাইয়ের শেষে উচ্চ মাধ্যমিক এবং অগাস্টের মাঝামাঝি মাধ্যমিক হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পরিবর্তিত পরিস্থিতিতে পরীক্ষা বাতিলের তালিকায় জুড়ে গেল বাংলা। আমরা মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিচ্ছি না। বোর্ড পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় সরকারের মতো রাজ্য সরকারও বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছে। গড়া হয় 6 সদস্যের কমিটি। সূত্রের খবর, বিশেষজ্ঞ কমিটি পরীক্ষা বাতিলেরই পরামর্শ দেয়, তারপরও সিদ্ধান্ত নেয়নি সরকার। পরীক্ষার্থীদের ভবিষ্যতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ 2 পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে জনমত যাচাই করার পথে হাঁটে রাজ্য। আগামী 7 দিনের মধ্যে জানিয়ে দেবেন। পরীক্ষা বাতিল ঘোষণা হওয়ার পর মূল্যায়নই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আগামী কয়েকদিনের মধ্যেই মূল্যায়ন পদ্ধতি নিয়ে আদালতকে মতামত জানানোর কথা সিবিএসই বোর্ডের। রাজ্যের বোর্ডের ক্ষেত্রে কি হবে? এক্সপার্ট কমিটির মতামত ছিল উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে হোম অ্যাসাইনমেন্টের মাধ্যমে পরীক্ষা, অর্থাৎ বিষয়ভিত্তিক প্রশ্নপত্র স্কুলের মাধ্যমে পড়ুয়াদের বাড়ি পাঠানো ও উত্তর লেখার পর স্কুলে জমা। স্কুলের শিক্ষক শিক্ষিকারাই মূল্যায়ন করার ফলে দ্রুত ফল প্রকাশ করা সম্ভব হবে। ল্যাবভিত্তিক বিষয়ের 30 নম্বর ও প্রজেক্ট ভিত্তিক বিষয়ের 20 নম্বর সংসদের কাছে ইতিমধ্যেই জমা পড়েছে। এ তো গেল উচ্চ মাধ্যমিক। মাধ্যমিকের ক্ষেত্রে মূল্যায়ন পদ্ধতি কি হতে পারে? এক্সপার্ট কমিটির মত, 2019 সালের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফল বিবেচনা করা যেতে পারে। ক্লাস 9-এর প্রথম সামেটিভ, ষাণ্মাসিক এবং বার্ষিক পরীক্ষার গড় করে 50% ওয়েটেজের সঙ্গে এবারের মাধ্যমিকের প্রজেক্টের বরাদ্দ 10 নম্বরকে ভিত্তি করে পড়ুয়াদের যে নম্বর দেওয়া হয়েছে তার উপর 50% ওয়েটেজ দিয়ে চূড়ান্ত ফল তৈরি করা যেতে পারে। আপাতত এসবই চিন্তা ভাবনার স্তরে। শিক্ষা সচিব 2 বোর্ডের শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, ফলে অপেক্ষা আরও 7 দিনের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।